চাপে অধীর আগ্রহে বসে থাকি টিভির ওপারে, কারণ মা এই যে পুজো আসছে মা কিন্তু বিভিন্ন মন্ত্র বলে দিচ্ছেন, সুন্দর করে দুষ্প্রাপ্য গ্রন্থ থেকে লিখে আনছেন, এবং আপনারা অনেকে কিন্তু সেই মন্ত্র লিখে নেন এবং জপ করে মা যেভাবে বলে দেন, এবং তারপর ফল পেয়ে কেউ চিঠিতে কেউ ফোনের মাধ্যমে কিংবা কেউ মা চেম্বারে গিয়ে জানান। হ্যাঁ, ক্ষণার বচন, এছাড়াও কিন্তু এই যে আমাদের সৃষ্টিতে অনুষ্ঠান চলছে, সৃষ্টি প্লাস অনুষ্ঠান চলছে, এছাড়াও কিন্তু একটি নিউজ চ্যানেলে রাত্রি 12:30টায় প্রত্যেক শনিবার রাত্রি 12:30টায় সেই ক্ষণার বচন অনুষ্ঠান দেখতে আপনারা কিন্তু ভুলবেন না নিউজ চ্যানেলে। এভাবে কিন্তু মা চলছেন বলছেন, এবং জীবনে তার তন্ত্র জ্যোতিষ একটি সাধনায় তিনি পর্যবসিত করেছেন। দুটো গানের ক্যাসেট কিনে বা দুটো কবিতার ক্যাসেট কিনে যেমন গায়ক গায়িকা হওয়া যায় না, আবৃত্তিকার অভিনেতা হওয়া যায় না, তেমনি দুটো জ্যোতিষতন্ত্রের বই পড়েও কিন্তু জ্যোতিষী বা ভালোতান্ত্রিক হওয়া যায় না। তার জন্য চাই জীবনের সাধনা, এবং বাংলার জ্যোতিষী খনামা তিনি কিন্তু সেই সাধনায় পর্যবসিত হয়েছেন, এবং হয়েছেন বলেই আমরা যখন লাইভ ফোন ইন অনুষ্ঠান করি তখন বন্ধু আপনারা দেখেন বিভিন্ন মানুষ এসে কিন্তু একটা কথাই বলেন, মা তোমার কাছে আমার অমুক আত্মীয়কে নিয়ে গেছিলাম, তার জীবন এখন অনেক ভালোর দিকে, আগে যে জীবন ছিল কালোর দিকে এখন সে জীবন আলোর দিকে, ভালোর দিকে। ওই যে বললাম মা জ্যোতিষ তন্ত্রকে করেছেন কি সাধনায় পর্যবসিত করেছেন, তার জীবন হচ্ছে একটা সাধনা, এখানে কিন্তু খনামার বৈশিষ্ট্য। আর তিনি সকলের ভালো চান, তিনি একটা ভালোবাসার সেতু সবসময় বন্ধন করেন, তাই অতীব ব্যস্ততার মধ্যেও তিনি লিখে আনেন মন্ত্র মানুষের মধ্যে সেই উইল ফোর্সকে জাগানোর জন্য। হ্যাঁ বন্ধু, খনার পিতা জন্মতারিণী ভারতের অলঙ্কার অন্তরে সন্ন্যাসিনী বাক্সিদ্ধা বাংলার জ্যোতিষ জননী মঙ্গলময় মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনের কাছের মানুষ, কাজের মানুষ, আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড খনামা, যিনি কোনো অফার দেন না মানুষকে কিন্তু প্রপার ওয়ে দেখিয়ে দেন। হ্যাঁ, অফার নয়, প্রপার ওয়ে দেখানোটাই খনামার জীবনের লক্ষ্য। কোন পথে গেলে জীবনে তুমি উন্নতি করতে পারবে, বা জীবনের কোন পথটা তোমার, তুমি খেলোয়াড় হবে না তুমি অভিনেতা অভিনেত্রী হবে, কি তুমি একজন শিল্পপতি হবে, কি তুমি একজন বড় চাকুরে হবে, এই যে পথটা, এই ওয়েটা কিন্তু আমরা জানি না, প্রপার ওয়েটা আমরা জানি না, আমরা কিন্তু শুধু অফারের পেছনে ছুটে যাই। তাই অফার নয়, প্রপার ওয়ে দেখানোই হচ্ছে খনামার জীবনের মূল বৈশিষ্ট্য। পরমাত্মা সাধিকা যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন, আর সাধনালব্ধ সেই শক্তিকে সঞ্চালিত করছেন কোথায়, না মানুষের সমস্যা সমাধানের কাজে। খনামা বলেন যে জীবনে সমস্যা থাকবে কিন্তু ঘাবড়াবে না, সেই সমস্যা সমাধানের পথও কিন্তু রয়েছে। বাংলা জ্যোতিষ জননী খনামা, জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয় রঙিন হয়ে ওঠে। মা, এই যে শরতের আকাশ আসছে, আপনিও আসছেন, আপনাকে প্রণাম জানাচ্ছি, স্বাগত অনুষ্ঠানে, শুরু করে দিন আমাদের। তোমাকে এবং তোমাদের সকলকে প্রাণের ভালোবাসা নিয়ে তোমাদের কাছে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই, ভীষণভাবে ভালো থাকা আজকের দিনে আমাদের প্রত্যেকের প্রয়োজন। আর সবাই একটা সাজো সাজো রবে, আমরা তো চারিদিক দেখলেই বুঝতে পারছি পুজো এসে গেছে, পুজো এসে গেছে, আর পুজোর দেরি নেই, আর পুজোর দেরি নেই। কিন্তু পুজোর আগে কিছু কর্তব্য থাকে, পুজোর সাথে কিছু কর্তব্য থাকে পুজোর দিনগুলোয়, এবং পুজোর পরেও বেশ কিছু কর্তব্য থাকে, কারণ কর্তব্য নিয়ে থাকতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। প্রত্যেকে তাই সাজো সাজো রবে কর্তব্য করছে যে কাজের মাঝে একটু শপিং করতে হবে, অনেক কেনাকাটা করতে হবে, আপনজনদের, ভালোবাসার জনদের, প্রিয়জনদের, গুরুজনদের, ছোট ছোট মন্ত্রপন্থদের সবাইকে পুজোয় নতুন পোশাক পরাতে হবে। আর সে কারণেই তো আজকাল নারীরাও সচেতন হয়েছে, নারীরাও রোজগার করছে, তাই নারীদেরও মহিলাদেরও ইচ্ছা হচ্ছে আমরা শপিং করে আমরা আপনজনদের দেব। আজকে তো আমরা জানি যে বিশ্ব কন্যা দিবস, এই বিশ্ব কন্যা দিবসে সকল কন্যাকেই ভালোবাসা জানানো, তো প্রত্যেকে মিলে, আমিও কন্যা, তোমরা যারা শুনছো তাদের মধ্যে অনেকে কন্যা আছো, অনেকে পুরুষ আছো, তো আজকের দিনটি ভীষণভাবে বেশ কতগুলো কর্তব্য করা, যেমন আজকে হচ্ছে পোলিও খাওয়ানোর দিন, এই পোলিও খাওয়াতে নাহি ভুলিও, সকল মায়েদের কাজ ডিউটি, তার সঙ্গে বাবাদেরও, তারাও করবে, কি করবে, ছোট ছোট মান্তপন্তদের নিয়ে পোলিও খাওয়াতে নিয়ে যাবে, যত কাজ থাকুক তবুও পোলিও খাওয়াতে নাহি ভুলিও, পুজো শপিং করতে যেতে হবে কিন্তু তবুও শিশুদের, ছোট ছোট মান্তপন্তদের সুস্থ রাখার জন্য দেশকে ভালোবেসে, শিশুদেরকে ভালোবেসে, সকলকে ভালোবেসে পোলিও খাওয়ানোটা আমাদের সকলের একটি বিশেষ কর্তব্য বলে মনে হয়, সেটা করতে নাহি ভুলিও, এক নম্বর হলো। দুই হচ্ছে আজকে কন্যা দিবস, এই কারণে সকল কন্যা, সকল নারীকে সকলের শ্রদ্ধা করা উচিত, নারীরা নারীদেরকে শ্রদ্ধা জানাবে, ভালোবাসা জানাবে, পুরুষরা নারীদের
তাদেরকে শ্রদ্ধা জানাবে, ভালোবাসা জানাবে। কারণ আমরা দেখতে পাচ্ছি, আমরা জানতে পাচ্ছি, নারীরা করতে পারছে না এমন কোনো কাজ নেই, সবেতেই নারীরা এগিয়ে রয়েছেন। সব কর্মতে, যে কোনো কাজেতে যাবো, সেই প্লেন চালানোর থেকে আরম্ভ করে হোক, যে কোনো দিকে আমরা যেখানে যাব দেখব নারীরা সোনা জয়ী হয়ে আসছে। সেই নারীরা সফলতা, নারীদের সফলতা, নারীদের কন্যা দিবস আজকের দিনে বিশেষভাবে যারা ভ্রূণ নিয়ে চিন্তা করো কি হবে, ছেলে হবে কি মেয়ে হবে, তাদের জন্য আজকে সচেতনতার দিবস। ভ্রূণ দেখার যাচাই করার দরকার নেই, ভাগ্য দেখো, একটি কন্যা জন্মগ্রহণ করেও তোমার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেই কারণে কন্যা দিবসে সকল কন্যাদেরকে ভালোবাসা দেওয়ার দিবস। আর সামনেই আমাদের যে দুর্গাপুজো আসছে, আমাদের যে দুর্গাপুজো আসছে, সেই দুর্গা মাও কিন্তু কন্যা, সেও কিন্তু সেই আমাদের হিমালয় থেকে আসছে, হিমালয়ের কন্যা তাকে বলা হয়, দুর্গা মাকে বলা হয় হিমালয় কন্যা, হিমালয়ের কন্যা। সেই কন্যাকে পুজো করার জন্য চারিদিকে প্যান্ডেল, চারিদিকে সাজো রব, চারিদিকে লাইট প্যান্ডেল এবং কেনাকাটা আনন্দ হই হল্লা ভীষণ হুলুস তুলুস, সেটি কিন্তু একটি কন্যাকে নিয়ে। তো কোন কন্যা? সে হিমালয়ের কন্যা। সেই হিমালয়ের কন্যাকে নিয়ে আমরা পুজো করার জন্য এত ব্যস্ত রয়েছি, কাজে কন্যা দিবসের দিন আমরা জোর গলায় বলতে পারি যে সকল কন্যাকে সকলে মিলে শ্রদ্ধা করো, ভালোবাসা দাও। কারণ কন্যাদের মধ্যে অসীম শক্তি আছে, সেই শক্তি দিয়ে সেই কন্যারা তোমাদেরকেই রক্ষা করবে। সেই কাজ যেমন মা দুর্গা রক্ষা করেছেন সমস্ত দেবকুলকে, তেমনি করে সমস্ত কন্যার মধ্যে সেই শক্তি আছে, সেই শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। আর সেই জাগিয়ে তোলার জন্য যেমন মা দুর্গা অনেক রকম সাহায্য পেয়েছেন দেবতাদের কাছ থেকে, দেবতারা সেই মা দুর্গাকে অনেক অস্ত্র দিয়েছেন, অনেক শক্তি দিয়েছেন, অনেক প্রেরণা দিয়েছেন, অনেক সাহায্য করেছেন, তবে মা দুর্গা জয়ী হতে পেরেছেন অসুরদের সঙ্গে লড়াই করে। ঠিক তেমনি করে মা দুর্গাকে, তেমনি করে ঘরোয়া কন্যাদের, ঘরের কন্যাদের, যে সমস্ত শক্তি পুরুষরা রয়েছ, সেই তোমরাই নানান রকম অস্ত্র, মানে নানান রকম সাহায্য করবে, নানান রকম নানান দিক থেকে প্রেরণা দিয়ে উৎসাহিত করে গড়ে তুলবে, তবে তোমাদের ঘরের, আমাদের ঘরের সেই কন্যাটিও মা দুর্গার মতনই হয়ে উঠবে। সেটাই আমাদের কাম্য, আমাদের সকলের কাম্য। সেই কারণে মা দুর্গার সঙ্গে সকল কন্যাকে তুলনা করা যেতেই পারে, আমরা সেই তুলনা করব এবং সকল কন্যাকে শ্রদ্ধা করব। আজকে কন্যা দিবস, তাই পুরুষদেরকে বলা, তোমরা কন্যাদেরকে রক্ষা করার জন্য সচেতন হও, দেখো সেই কন্যারা তোমাদের কি প্রদান করতে পারে, কি দিতে পারে। কারণ কন্যার মধ্যে দারুণ শক্তি, মা দুর্গার, দেবী দুর্গার শক্তি রয়েছে। সেই কারণে আজকের দিনটির কথা বিশেষভাবে এটা বলা, মানে কন্যাদেরকে অনন্য হতে হবে, একদম কষ্ট করে। আর আজকের দিনটিতে বলা মানে এই যে আমাদের সামনে পূজো, পরপর পরপর আমাদের একটি একটি করে তারিখ, আমাদের বিখ্যাত বিখ্যাত দিন, সেগুলোকে আমরা প্রতিপালন করব। তারই মাঝে তোমরা অনুষ্ঠান দেখতে থাকবে, এরই মাঝে আমি বলে দেবো এই যে সামনেই দুর্গা পুজো, মহালয়া, এই মহালয়ার পর থেকে দুর্গা পুজো পর্যন্ত, কালী পুজো পর্যন্ত কি ক্রিয়া করলে তোমরা ঘরে বসে তোমাদেরকে, তোমাদের নিজেদের ভালো নিজেরাই করতে পারবে। কন্যা দিবসের দিন আমিও তো একটি কন্যা, তো সেই কারণে আমিও তোমাদের কাছে এটা বলার আমার প্রয়োজন যে তোমরা নিজেরা, যাদের বিবাহ হচ্ছে না, চাকরি হচ্ছে না, নানান রকম বাধা যন্ত্রণায় ভীষণভাবে ত্রিতাপ জ্বালায় যন্ত্রণায় ভুগছো, মনের মধ্যে কষ্ট হচ্ছে, তবু শপিং মলে যেতে হচ্ছে, তবু হাসতে হচ্ছে, তবু কর্তব্য করতে হচ্ছে, কিন্তু মনের যন্ত্রণা হচ্ছে, আরও একটি বছর চলে গেল, না আমার বিয়ে বোধহয় আর হলো না, এবছরও পার হয়ে গেল, বিয়ে হলো না, চাকরি হলো না, বাড়ি হলো না, গৃহ হলো না, শত্রু নাশ হলো না, এইসব আমি বলি হলো না বলো না, যদি কারো হয় তোমারই হবে নিশ্চয়, হবেই হবে জয়। তাই জন্যই আমার বলা তোমাদের কাছে যে বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে, ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে প্রাণ ভরা ভালোবাসা দেবার তরে, আর আমার কিছু সঞ্চিত কথা তোমাদের কাছে উজাড় করে দেবার তরে। আজকে আমরা জানি কি কি দিবস একটু আগে আলোচনা করলাম, আর তোমরা অনুষ্ঠান শুনতে থাকবে, আমি তোমাদেরকে মন্ত্র বলে দেবো, কি মন্ত্র করলে তোমরা নিজেদের ভালো নিজেরা করতে পারবে। তার আগে আমি একটুখানি বলি সমস্ত সপ্তাহটা আমাদের কেন ভালো যাবে, কি জন্য ভালো যাবে, পর 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 কি অনুষ্ঠান আছে, কি করতে হবে, কাকে স্মরণ
করতে হবে, কোন দিন কোন মহান ব্যক্তিকে মহাত্মাকে স্মরণ করলে আমাদের দিন ভালো যাবে, আমাদের জীবন ভালো যাবে, এসো একটু সেই নিয়ে আলোচনা করি। এই আলোচনার পরেই আমরা আসব মন্ত্রের আলোচনা, তারপরে আসব বিভিন্ন রকম নানা বিধ আলোচনার মধ্যে আসব। প্রথম একটুখানি না বলে দিলে হচ্ছে না, কারণ যেটি বললাম যেমন আজকে হলো রবিবার বিশ্বকন্যা দিবস, আজকেরটা বলা হলো, এইবার পরপর পরপর বলবো 28 তারিখ, তারপরে বিশ্বকন্যা দিবসের, দেখো সেই কন্যার কথা বলতে বলতেই আসছি আমরা সামনে, যে 28 তারিখ বুধবার, সেদিন হচ্ছে কি ধর্মশিলা রানী রাসমণির জন্মদিন, কন্যা দিবস। কন্যা দিবসের দিন বলতে পেরে ধন্য হচ্ছি আমি, রানী রাসমণির জন্মদিন 28 তারিখে আমরা সবাই মিলে তাকে শ্রদ্ধা করব। দক্ষিণেশ্বরে শুধু যখন যাব তাকে মনে করব এমনটি নয়, সর্বদাই তাকে স্মরণ করব, তিনি কত কাজ করে গেছেন তার জীবনের কথা ভাববো, তাকে স্মরণ করব এবং তাকে প্রণাম জানাবো ভক্তি সহকারে, তাকে আমাদের হৃদয়ে আসনে বসাবো। সেটি হলেন রানী রাসমণি, রানী রাসমণির জন্মদিন 28 তারিখ আগামী বুধবার দিন। তারপর হচ্ছে 29 তারিখ, 29 তারিখ সেদিন হচ্ছে বৃহস্পতিবার, সেদিন হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এই যে বলা, এই কন্যা দিবসের সাথে কিন্তু তার জীবনীর সাথে অনেকটাই যুক্ত রয়েছে আমরা, তার কারণ হচ্ছে তিনি কন্যাদেরকে কত ভালোবেসেছেন। তাই তোমাদের সকলকে বলছি, সকল পুরুষদের বলছি, তোমরাও সকল কন্যাদের দিকে একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দাও, এগিয়ে দাও, দেখো কন্যারা কত কাজ করতে পারবে। ভাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছিলেন, রাজা রামমোহন রায় কি করেছিলেন কন্যাদের ভালোবেসে, একেই বলে কন্যা দিবস পালন। তাই তারাই করেছিলেন কন্যা দিবস পালন, তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন কন্যাদের জন্য, নারীদের কথা ভেবে, নারীদের যে এই যে অগ্রগতি, আজকে আমি একজন নারী হয়ে এই যে টিভি প্রোগ্রাম করতে আসছি, চেম্বারে বেরোচ্ছি, বা আমি তো সামান্যতম, বিভিন্ন বিভিন্ন নারীরা যে অগ্রসর হচ্ছে, এই যে এগিয়ে চলছে, সেটির অবদানে কিন্তু রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়, তাদের অবদানে, অফুরান্ত অবদানের জন্য আজকে আমাদের মুখে বোল ফুটেছে, আজ আমরা কথা বলতে পাচ্ছি, এত ভালো ভালো কথা সকলকে জানাতে পাচ্ছি, সকলে মিলে জানতে পাচ্ছি, এই যে সমাজে সব জায়গায় মহিলারা প্রবেশ করতে পাচ্ছি, কন্যারা এগুতে পাচ্ছি, সেটি কিন্তু ওই দুই মহাপুরুষ, যদিও অনেক ডিফারেন্স, অনেক আগে একজন এসেছেন, অনেক পরে এসেছেন, কিন্তু আদর্শটা এত বছর পরেও এসে সেই আদর্শকে ভালোবেসে, রাজা রামমোহন রায়ের আদর্শ ভালোবেসে আমাদের বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগিয়ে গেছেন। এই যে এগিয়ে যাওয়া, এগিয়ে চলা, আমরা এইভাবে এগিয়ে চলব এবং এদেরকে, এনাদেরকে শ্রদ্ধা করব। তাই এসো সকলে মিলে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমরা আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, তার জন্মদিনের দিন, সেদিন তো আমি এখানে বসতে পাচ্ছি না, তাই আজকেই শ্রদ্ধা জানিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে একসঙ্গে। এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বললাম। তারপরেই আমরা জানি 30 তারিখ শুক্রবার মহালয়া, পিতৃতর্পণ, মহালয়া, এই তর্পণ আমরা জানি, তর্পণ নিয়ে, মহালয়া নিয়ে আগে আগে অনুষ্ঠান করেছি, তোমরা শুনেছো। এই তর্পণের দিন কি করতে হয়, পিতৃ পুরুষ এবং এবং মাতৃগণ, যারা মাতৃকুল, যারা স্বর্গলাভ করেছেন তাদেরকে স্মরণ করে, তাদের জন্য ভেবে, নারী পুরুষ নির্বিশেষে সকলে তর্পণ করা তাদের আত্মার শান্তির জন্য, এবং উপরের কিছু ক্রিয়া আমাদের করার দরকার, যে সমস্ত যাদের কেউ নেই, ছেলেপুলে নেই, তাদের জন্য তর্পণ করা, পশু পাখি কীট অনুকীট যারা রয়েছে তাদের আত্মার শান্তির জন্য তর্পণ করা, ঋষি তর্পণ করা, দেব তর্পণ করা, মুনি ঋষি তর্পণ করা, এই সমস্ত আমাদের কাজ, এবং প্রিয়জন, আপনজন, চেনাজন, পরিচিতজন, অপরিচিতজন, যারা হঠাৎ অকাল মৃত্যু হচ্ছে, হঠাৎ অ্যাক্সিডেন্টের বহু মানুষ একসঙ্গে মারা যাচ্ছে, সেই তাদের কথা ভেবে, তাদের আত্মার শান্তির জন্য ভেবে, সমস্ত কিছু ভেবে পণ্ডিত মশাইরা করিয়ে দেবেন আমাদেরকে তর্পণ, আমরা সেই সুন্দরভাবে তর্পণ করব মহালয়ার দিন। এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়ার দিন বলতে, যার কথা না বললে মহালয়াটা সার্থক হয় না, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তার গলায় আমরা আবার করে জেগে উঠব প্রতিদিন, যেমন প্রতি বছর শিউলির শাখা ভরে ওঠে শিউলি ফুলেতে, তেমনি করে মনের শিহরণ ভরে ওঠে, জেগে ওঠে, ভরে উঠে, অতি ভরে উঠে, যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া শুনতে পাই, আমরা চণ্ডীপাঠ শুনতে পাই, এবং তৎসহ বিভিন্ন শিল্পীর কণ্ঠস্বর সেখানে গানের রূপে পরিবেশন হয়, সেগুলো শুনে আমাদের মনে হয় আমরা যেন আবার সেই ছোটোবেলায় ফিরে এসেছি, সেই শিশুকালের কথা মনে করিয়ে দেয়, অনেক আবেগ, অনেক আবেশ, অনেক আনন্দ, অনেক কর্তব্য,
অনেক কিছু মধ্যে বাঙালির সকলের মধ্যে একটা এনে দেয়। তাই ঠিক মনে হয় যে ঠিক ভোর 4টার থেকে আর 6টা পর্যন্ত সকল বাঙালির আত্মা যেন এক হয়ে যায় ওই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ শোনার জন্য। সকল বাঙালি আমরা জ্ঞাতে অজ্ঞাতে একত্রিত হয়ে যাই, তখন সকলে ভাবলেই মনে হয় শুধু আমি শুনছি না, সকল প্রিয়জন, সকল আপনজন, সকল পশ্চিমবাংলার জন সকলেই কিন্তু সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তোমরা দেখতে পাচ্ছ এখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে দেখানো হচ্ছে, ওই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তাকে এসো আমরা সবাই মিলে স্মরণ করি, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। তার কণ্ঠ শোনার জন্য আমরা কিন্তু ব্যাকুল হয়ে থাকি এবং একত্রিত হই মনে প্রাণে, বলো তো ঠিক কথা কিনা এটা? আমরা সবাই মিলে সকলের মনের কথা যে আমরা সবাই একসঙ্গে শুনছি, চেনো জানো অজানা চেনা সবাই প্রশ্ন সবাই শুনছি, এবং তাতে মা দুর্গার যে শক্তি, মা দুর্গার যে ত্রিশূলের শক্তি, সেই শক্তির কথা তিনি এত সুন্দর ব্যাখ্যা করে করে এত সুন্দর ছন্দে ছন্দে এত সুন্দর কণ্ঠে পরিবেশন করেন যে আমরা আপ্লুত হয়ে যাই ভীষণ সবাই মিলে। তাই তাকে শ্রদ্ধা জানানো এবং মহালয়ার দিন আমরা আমরা ভীষণ ভালো কর্ম করি যে পিতৃতর্পণ এবং স্বর্গীয় মানুষদেরকে তর্পণ করা, স্মরণ করা। তারপরের দিন, তারপরের দিন হয়ে যাচ্ছে এক তারিখ এবং আমরা অক্টোবরে পড়ছি। এই অক্টোবরের এক তারিখের সেদিন থেকে হচ্ছে নবরাত্রির ব্রত পালন আরম্ভ। নবরাত্রির ব্রত পালন আরম্ভ হয়ে যাচ্ছে এক তারিখ থেকে, যেহেতু সেটা হচ্ছে শনিবার, যেহেতু শুক্রবার মহালয়া, তার পরের দিনই আমরা এই ব্রত পালন করছি। যারাই যারাই আমরা নবরাত্রি করছি, নবরাত্রি শুরু হয়ে গেল। তারপরের দিন বলি দু তারিখে এবং অক্টোবরের 2 তারিখে আমরা মহাত্মা গান্ধীর জন্মদিবস পালন করব। মহাত্মা গান্ধীজিকে সকলে মিলে আমরা শ্রদ্ধা জানাই, এসো প্রণাম জানাই, ভক্তি জানাই। আর হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীকেও আমরা ভক্তি জানাই, প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। সেদিন ওনারও জন্মদিন 2 তারিখে 2রা অক্টোবর। এবং সুন্দর মেলবন্ধন, একদম একদম, শুধু তাই নয়, স্বামী অভেদানন্দের জন্মদিন ওই দু তারিখ মহাসমারোহ। হ্যাঁ একদম, সকলকে আমরা ভক্তি সহকারে প্রণাম জানাচ্ছি, গান্ধীজিকে জানাচ্ছি, জানাচ্ছি লাল বাহাদুর শাস্ত্রীজিকে, আর আমরা জানাচ্ছি অভেদানন্দকে। এই তিনজনকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, প্রাণের ভালোবাসা জানাই, আবেগ জানাই, অনেক 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 রকমের ভক্তি, প্রাণ থেকে ভক্তি জানাই। যেমন পুজোয় সাজো সাজো রথ, তেমনি এই মহাপুরুষদের জন্য, মহাপুরুষদের জন্য ভীষণভাবে আমাদের মনে স্মরণ করা দরকার। এরই ফাঁকে আমি একটুখানি তোমাদেরকে জানাই, মা আসি, এই ব্যাপারটা আমি আসছি, তার আগে আমাদের একটু কাজ আছে। এই যে মা খুব সুন্দর করে বললেন যে লাল বাহাদুর শাস্ত্রী, সমস্ত কিছু সুন্দর করে, তার আগে আমি একটু ঠিকানা আমাকে বলতেই হবে, আমি আসছি পরবর্তী আলোচনায় এই রসগ্রাহী আলোচনা দিয়ে। সোমবার শারাফুল ডিজিটাল সংলগ্ন পুলিশ ফাঁড়ির পেছনে এবং অ্যাক্সিস ব্যাংকের এটিএম কাউন্টারের পাশে, এবং দুর্গাপুরের ফিরিঙ্গি মোড়ের কাছে রিলায়েন্স হোটেলে, মঙ্গলবার বারাসাত যশোর রোড হাটকলার মোড় স্টপেজ পুরনো শিব মন্দিরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3তলায়, বুধবার সল্টলেক এই 247 সেক্টর 1 এবং শুক্রবার পাচ্ছি বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফ্ট হাসপাতালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি কলকাতা 90। শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে, রবিবার হাজরা 124 মনোহর পুকুর রোড বসুর সীমা উল্টো দিকে উত্তম মোচেকারি কেমব্রিজ গুলোর বিপরীতে, এবং ফোন নাম্বার 2531-2929-9870-7042-9 এবং 9830-5842-9। এছাড়াও মায়ের চেম্বার রয়েছে দিল্লি, মুম্বাই, শিলিগুড়ি, আগরতলা, ব্যাঙ্গালোর, এবং এই নিজস্ব চেম্বার ছাড়া খরামা কিন্তু অন্য কোনো জুয়েলারি শপে কোথাও বসেন না। এবং ওয়েবসাইটে খরামার নিজস্ব ওয়েবসাইটে khanama.in লিখে সার্চ করলেই মার বিভিন্ন টক শো এবং মার সম্পর্কে বিভিন্ন তথ্য সারা পৃথিবীর মানুষরা কিন্তু জানতে পারবেন। এবং একটি নিউজ চ্যানেলে আমরা জানি রাত 12:30 কিন্তু শনিবারে মার অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, এবং এখন আমরা টিভির পর্দে দেখবো খানামায় সেই বিপুল কার্যাবলীর কিছু সুন্দর দৃশ্য। হ্যাঁ অবশ্যই দেখবে, তার আগে আমি একটুখানি বলে নিচ্ছি, যেটা হলো একটু মন্ত্রটা বলে নিই, তারপর তোমরা দেখবে। মন্ত্রটি একটু লিখে নাও, আগের থেকে বলেছিলাম মন্ত্রটি বলে দেবো। মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং ক্লিং ওইং ওং হুং ওং নমো মহিষাসুরমর্দিনী স্বাহা। আরেকবার বলছি, ওম হ্রিং ক্লিং ওইং ওং হ্রুং ওং নমো মহিষাসুরমর্দিনী স্বাহা। এই মন্ত্রটি করতে গেলে যে নিয়মটি করতে হবে, মহালয়ার দিন থেকে তোমরা শুরু করবে একটি পান, 28টি ধান, সাদা তিল, 28টি ডালিম গাছের ডাল, 3টি চাঁপা ফুলের কুঁড়ি, 3টি রক্তকরবীর ফুল, 7টি এবং মেটে সিঁদুর ও 7টি কড়ি, 28টি দূর্বা একত্রিত করে লক্ষ্মী চুবড়িতে, চুবড়ির মধ্যে রেখে এই ক্রিয়াটি করবে। তাহলে তোমাদের এই যে নবরাত্রি যারা করতে পারছো না, তারা নবরাত্রি থেকে আরম্ভ করে দুর্গা পুজো এবং কালী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো পর্যন্ত
তোমরা এই মন্ত্রটি পাঠ করবে প্রতিদিন 108 বার, এইগুলি লক্ষ্মী চুবড়ির মধ্যে রেখে হাতের মধ্যে ধরে তোমরা এই মন্ত্রটি পাঠ করবে, তাতে তোমাদের কার্য সিদ্ধি হবে, মনোবাসনা পূর্ণ হবে। আমায় যারা দায়িত্ব দিচ্ছ আমি তো করে দিচ্ছি, যারা ঘরে বসে আছে তাদের জন্য মন্ত্রটি বলে দিলাম। খুব সুন্দর। নমস্কার, আমরা এই মুহূর্তে উপস্থিত হচ্ছি হাতিপুর কালীতলায়, খনার ভিটা যেটা বলা হয়, এবং এই খনার ভিটায় জন্মগ্রহণ করেছেন খনা মা। আজ তারই বিশ্ব শান্তি যোগ। আসলে হাজার হাজার বছর ধরে যার প্রবচন ঘরে ঘরে মান্য হয়ে বয়, সবাই জানেন তারে খনার বচন কয়। সে যুগের খনাকে আমরা দেখিনি, কিন্তু এই যুগের খনা মাকে আমরা সবাই দেখেছি। তার সান্নিধ্যে যারা এসেছেন, উপকৃত হয়েছেন, তারা আজ সেই খনামার আহ্বানে, খনামার পরিচালনায় আমরা যাচ্ছি। তিনি যে শ্রী শ্রী সপ্তসতী এবং বিশ্ব শান্তি হোম যজ্ঞানুষ্ঠান করছেন এবং শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা করছেন সেই পূজা মণ্ডপে। যজ্ঞের পূর্বে এই মুহূর্তে খনামা তার ভিটায় ভগবানের আরাধনার উদ্দেশ্যে ধ্বজা উত্তোলন করছেন। খনামার সঙ্গে সহযোগিতায় রয়েছেন তার ভক্তবৃন্দগণ। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। যজ্ঞ এবং পূজা অর্চনার পূর্বে দ্বাদশ পুরোহিত বরণ করছেন আমাদের খনা মা। মঞ্চে উপস্থিত সকলকে বরণ করে নিচ্ছেন স্বয়ং খনা মা এবং তার পুত্র শ্রীমান সাগর চ্যাটার্জি। এখন চলছে আহুতি দেবার পালা। মনস্কামনা পূর্ণের উদ্দেশ্যে একে একে সকলে আসছেন আহুতি দিতে। বিশ্বের প্রতিটি মানুষের শান্তির উদ্দেশ্যে চলছে বিশ্ব শান্তি মহাযজ্ঞ। খনামা মানুষের কল্যাণের জন্য অনেকদিন ধরে কাজ করছেন। উনি যে শুধু যজ্ঞই করেন তা নন, অনেক সমাজ কল্যাণমূলক কাজকর্মের মধ্যেও উনি থাকেন। শুধু লজ্জা লাগে যখনই আপনারা বল অ্যানাউন্স করেন যে বিশিষ্ট ব্যক্তিরা এসছেন কলকাতা থেকে, এটা আমার ঠিক ভাল লাগে না। বিশিষ্ট আজকে সবাই বিশিষ্ট ব্যক্তি, প্রত্যেক মানুষেরই আজকে মঙ্গলের দিন।
সুন্দর সেই জলে ভাসার দৃশ্য যেন আশ্বিনের মা ভগবতীর মূর্তি আমাদের চোখের সামনে পরিস্ফুট হয়ে উঠল। এভাবেই কিন্তু মা চলেন বিশ্ব শান্তি কল্যাণ কামনায়। তিনি সর্বদা যজ্ঞ করেন, জপ করেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সকলের জন্য, বিশ্বের সকল অধিবাসীদের জন্য, এবং খরামার সকল কাজ কিন্তু সকলের জন্য। এবং এই জন্যই কিন্তু আজকে যত দিন যাচ্ছে মার যজ্ঞের অনুষ্ঠানে আমরা কি দেখতে পাচ্ছি, যজ্ঞ হবার জন্য সেখানে বহু মানুষের ভিড়, এবং প্রত্যেক বছর কিন্তু সেই ভিড় উত্তরোত্তর বেড়েই চলেছে। তার একটাই কারণ, আমরা কিন্তু জেনে গেছি মা যে কাজটাই করেন সবাইকে নিয়ে চলেন, তিনি কিন্তু একা পথ চলায় বিশ্বাসী নয়, এবং তার সমস্ত কাজে সবাই অংশগ্রহণ করতে পারে। আবার ফিরে যাচ্ছি মার কাছে। এই যে পুজোর কথা বলছিলাম, এতক্ষণ ধরে যে সমস্ত কথাগুলো শুনছিলে তারই মধ্যে যে কথাগুলো এখনো বলার বাকি আছে সেটা বলে দেওয়ার দরকার। সেটি হচ্ছে যে আমরা পুজো করি, আমাদের এই পুজোর মধ্যে আমরা ঈশ্বরকে ডাকি, মন্ত্র পাঠ করি, উচ্চারণ করি, আমরা মঙ্গলের আশা করি যে সর্বদাই আমাদের যেন মনোবাসনা পূর্ণ হয়, সর্বদিক থেকে যাতে মঙ্গল হয়। কিন্তু মঙ্গল হতে গেলে কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করতে হয় তাহলেই ঠিক মতন হয়। যেমন ধরো এই যে দুর্গাপুজো এসে গেছে, কতগুলো নিয়ম আছে, সকল আপনজনেদের বস্ত্র কিনে দেয়া, পোশাক কিনে দেয়া, জামা প্যান্ট কিনে দেয়া, এবং তাদেরকে দেয়া আত্মীয় স্বজন কর্তব্য করতে হয়। যেমন আমি আমার আত্মীয় তো বিশ্বজুড়ে, তাই জন্য আমি আমার সামর্থ্য মতন 50 জন 100 জন যেবার যে রকম পারি বাচ্চাদের জামা কাপড় দিই। আবার এবছরে যেমন বড়দের শাড়ি কিছু দেওয়ার ইচ্ছা আছে, কারণ আমি কোথা থেকে দিই, আমাকে অনেক ভক্তরা সাহায্য করে, ভক্তরা আমাকে চেম্বারে এসে এসে কেউ কিছুটা অঙ্কের শাড়ি, কেউ কিছুটা, কারো 7টা 10টা 12টা 15টা, কেউ বা 50টা, কেউ বা 100টা, যার যেরকম সামর্থ্য সে সেরকম শাড়ি আমাকে দেয়। যে মা তুমি তো এই সমস্ত বিতরণগুলো করো, তুমি তো এই সমস্ত কাজ করো, আমরা কোথায় গিয়ে দেবো, কার কাছে দেবো, তাই আমরা শুনেছি দেখেছি যে তুমি এগুলো বস্ত্র বিতরণ করো, তাই মা তোমার কাছে এনে দিলাম, আমাদের এই দেয়া জিনিসগুলো তুমি বিতরণ করে দেবে। এই সব মিলিয়ে আমি সবাইকে, তোমাদের সবাইকে মিলিয়ে আমি, যেমন আমি তোমাদেরকে ভালোবাসি তেমনি তোমরাও আমাকে ভালোবাসো, আমার মাধ্যম দিয়ে কাজ করে তোমরা আনন্দ পাও, শান্তি পাও, সেই কারণে প্রতি বছরের ন্যায় এবছরও হবে, এবছরে আশ্রম থেকে দেওয়া হবে, সেগুলো সমস্ত যোগাযোগ যেরকম করতে হয় সেইভাবে যোগাযোগ যারা করবে তারা পাবে। তো আমাদের যে আশ্রম তোমরা দেখেছো, যারা গেছো তারা দেখেছো, যারা এখানে প্রোগ্রামে দেখেছো তারাও দেখেছো আশ্রম, সেই আশ্রমের মাধ্যম থেকে এবারে দেওয়া হবে, এবং এছাড়াও বিভিন্ন জায়গা থেকে দেওয়া হবে। বিভিন্ন জায়গায় মহালয়ার পরদিন থেকে উদ্বোধন শুরু হয়ে গেছে, উদ্বোধনের চাপ আমার আরও বেড়ে গেছে। আগে তোমাদেরকে বলতাম যে তোমরা এ রাখবে, আমাকে আগে থেকে বলবে, কারণ চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এইগুলোর দিকে থাকে। এখন একেবারে হয়ে গেছে কি, মহালয়ার পরদিন থেকে উদ্বোধন, মহালয়ার পরের দিন থেকেই বস্ত্র বিতরণ, বিভিন্ন জায়গায় ডাক আছে, বিভিন্ন জায়গায় উপস্থিত থাকি, আমি গিয়ে আনন্দ পাই, উপস্থিত থেকে আনন্দ পাই, যাদের কাছে যাই তারাও মহা আনন্দ পায়। সেই জন্য সবাই বারবার করে ফোন করে বলে এবং নাম বুকিং করে রাখে, এবং আমরাও আমাদের ডায়েরিতে সেগুলো লিখে রাখি যে অমুক তারিখে অমুক জায়গায় যেতে হবে। সকল কর্মের মধ্যে এটাও একটা কর্ম, আপনি যেখানে যান সেখানে মানুষের মধ্যে একটা আনন্দ রোল পড়ে যায়। কারণ এই যে দুর্গা পুজো সম্পর্কে আপনি গেলেন, দুটো প্রবচন করলেন, মায়ের এই যে রূপটা ব্যাখ্যা করলেন, কেন পুজো, এই যে এগুলো কিন্তু সত্যি কথা বলতে কি আমরা একটু কমই শুনি। এই যে দুর্গা পুজো যে বিভিন্ন জৌলুস, সেখানে কিন্তু এই ব্যাপারটা সব গান হয়ে যায়। কিন্তু আপনাদের মতো মানুষ যারা সাধনা করছেন, হ্যাঁ, তারা যখন গিয়ে বলে তখন মানুষের কাছে কিন্তু একটা কি বলবো, আলাদা একটা অ্যাপিল, একটা আবেদন পৌঁছে যায়, তাই না? একদম, সকলের ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ, খরমা আমাদের পরে আসছে আজকে, এটা আগে থেকে আলোচনার একটা রব উঠে যায় যে খরমা আসছে, খরমা আসছে, খরমা এসে উদ্বোধন করে, উদ্বোধন দেখো, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান অনুষ্ঠান দেখো, এবং বিভিন্ন জায়গায় আমি গিয়ে সেখানে যেমন উদ্বোধন করি তেমনি আর কি করি, সেখানে গিয়ে চণ্ডীপাঠ, যেটা তুমি বলছিলে চণ্ডীপাঠ, এই চণ্ডীপাঠ গুলো করলে কি হয়, চণ্ডীপাঠের মাধ্যমে একটা শক্তি জাগরণ হয়। এই শক্তি আমি তো আগে তোমাদেরকে বলেছি যে অনেকের মধ্যে দ্বিধা ছিল, মহিলারা কি চণ্ডীপাঠ করতে পারবে, আমি তোমাদেরকে বলেছি, ওই দেখো এখন তাকি আমি চণ্ডীপাঠ করছি, সেই দৃশ্য মা দুর্গার কাছে চণ্ডীপাঠ করছি, গত বছরে যেগুলো করেছি সেগুলো দেখাচ্ছে। তো এই যে চণ্ডীপাঠ, চণ্ডীপাঠের মধ্যে একটি শক্তি আছে, আর চণ্ডীপাঠ মহিলারা করতে পারবে না এ কথা আমি বলবো না, কখনোই না এ কথা কেউ বলতে পারবে না। তার কারণ চণ্ডীর যে ব্যাখ্যা হচ্ছে সেটি কিন্তু মা দুর্গার, মা দুর্গা কে, হিমালয়ের কন্যা,
মা দুর্গা মা মাতৃরূপে তিনি কিন্তু নারী, সেই কারণে তার চণ্ডীপাঠ আমরাও করতে পারি। তো আমরা মহিলারাও চণ্ডীপাঠ করতে পারবো, চণ্ডীপাঠ করব, আমরা মহিলারা তর্পণ করতে পারবো, চণ্ডীপাঠ করতে পারবো। কিন্তু যে কথা বলার উদ্দেশ্যে এতগুলো কথা এসে গেল সেটি হচ্ছে যে দেখবে প্রতিটা মানুষ যখন পুজোয় বসে, যখন কোনো নিবিড়ভাবে কাজ করে, প্রতিটি মানুষের মধ্যে দেখবে দুটি মন কাজ করে। একটি মন কি যেন ভেবে চলেছে, কি যেন করে চলেছে, আর একটি মন কাজ করছে। যারা এই যে পুজো করে, অনেকে বলে এতদিন তো পুজো করি, এতদিন তো ব্রত করি, শনিবার তো নিরামিষ খাই, তবু কেন আমাদের এরম হচ্ছে? কিন্তু দেখো বাপু, আমার বলা যখন তোমরা ভগবানের দরবার থেকে কিছু চাইবে, সেখানে সেই চাওয়াটা যেন নিঃস্বার্থ চাওয়া হয়, তবে সেই চাওয়াটা পারবে। আর যদি তোমার স্বার্থ হয়তো বলো যে আমার এই জীবন, আমি জীবনটাকে সার্থক করার জন্য ভগবানের দরবারে গিয়ে আমি তো কিছু চাইতেই পারি, হ্যাঁ নিশ্চয়ই চাইতে পারো, চাওয়ার অধিকার রয়েছে, শুধু তোমার কেন, বড় বড় ঋষি মহান ঋষিরাও তারাও তাদের কার্যসিদ্ধির জন্য দেবতাদের তপস্যা করেছেন এবং বর লাভ পেয়েছেন, দেবতারা খুশি হয়েছেন, বরদান করেছেন, তাদের ছিল মা তুই দেখা দে, মা শক্তি দে, এরকমও ছিল। আবার অনেকের ছিল আমি যেন মৃত্যুঞ্জয়ী হতে পারি, এরকম অনেক বীরেরা আমরা কাহিনী শুনেছি, আমি যেন মৃত্যুঞ্জয়ী হতে পারি, আমার যেন স্বেচ্ছা মৃত্যু হয়, আমি যেন আমায় যেন কেউ না মারতে পারে কখনো, এমনি করে ভগবানরা ছলে বলে কলে কৌশলে তাদেরকে সেইভাবেই বরদানও করেছেন, সেসব কাহিনীও আমরা জানি। আজকের কাহিনী হচ্ছে তুমি তুমি তুমি, তোমরা যারা আমার অনুষ্ঠান শুনছো, আমরা একসাথে তোমাদের ঘরে বসে আমি তোমাদের কাছে এসে গেছি, তোমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলছি। ধরা যাক তোমাদের সকলের বিভিন্ন রকমের এক একজনের এক এক রকম ইচ্ছা, কারো বা ইচ্ছা আমার ছেলেটি চাকরি পেয়ে যাক, কারো বা ইচ্ছা আমার মেয়েটি চাকরি পেয়ে যাক, ভালো বিবাহ হোক, একটা ভালো বাড়ি হোক, ইত্যাদি, ব্যবসাটা উন্নতি হোক, চাকরিটা ভালো হোক, আমার স্বামীর যেন চাকরিতে প্রমোশন হয়, ইত্যাদি এক একজনের এক এক রকম, আমার ছেলে যেন পড়াশোনায় ভালো হয়, এক একটি মানুষের এক এক রকমের ইচ্ছা পূরণ আছে। এখন ঈশ্বর কিন্তু সদাই হাসনমুখী হয়ে বসে আছেন সকলের ইচ্ছা পূরণ করার জন্য, কিন্তু আমরা তার ইচ্ছার কথা কি একবারও ভেবে দেখি, তিনি কি চাইছেন এই সুন্দর মুহূর্তে? আমার মনে হয় ঠিক দুর্গাপুজো আসছে, সেই দুর্গাপুজোর প্রাক্কালে সেই ইচ্ছার কথা একটু আলোচনা করা অতীব প্রয়োজন। সেটি হচ্ছে তিনি কিন্তু চান তুই আমাকে চা, তুই আমাকে ডাক, আমরা কিন্তু তাকে ডাকি না। আমরা কি করি, কিছু ফুল ফল মালা কিছু আয়োজন করি, আমরা কি করি, কিছু বড় বড় শক্ত শক্ত কঠিন কঠিন মন্ত্র উচ্চারণ করি। মন্ত্র উচ্চারণটা করবার সময়, পুজোয় বসার সময়ও আমাদের চিন্তা হয় আসন শুদ্ধি, জল শুদ্ধি, এগুলো তো করতে হবে, দিক শুদ্ধি, দেহ শুদ্ধি সব করতে হবে, প্রাণায়াম করতে হবে, করে পুজো করতে হবে, এটা আমরা সকলেই জানি, কারোর জানে না। পুজোয় বসার আগে যদি কারোর এরকম চিন্তা মাথায় থাকে, কতক্ষণ আর পুজো হবে, 15 মিনিট পরেই আমি গিয়ে গাড়িতে বসবো বা আমি ট্রেন ধরবো, 15 মিনিট পরেই আমি ফোনটা করব, ইত্যাদি, অর্থাৎ তুমি ঈশ্বরকে কতক্ষণ টাইম দিচ্ছ, তাহলে 15 মিনিট, হ্যাঁ এই টাইম দিচ্ছ, সেই টাইমের মধ্যে তুমি কিন্তু সঠিক দিচ্ছ না। আমরা গয়লাকে ধরি, দুধের সঙ্গে জল মেশালে গয়লাকে ধরি, আমরা ময়রাকে ধরি মিষ্টিতে যদি ময়দা মেশায়, নিজেকে ধরি কখন? নিজেকে ধরতে হবে, নিজেকে ধরি না, নিজের ভুল ধরি না। আমাদের ঋষি মা বলেছেন যদি কখনো কারো ভুল দোষ দেখতে হয় তো নিজের দোষ দেখো, অন্যের দোষ দেখো না, অন্যের দোষ দেখার অধিকার তোমার নেই, নিজের দোষ দেখো। তো এই নিজের দোষটা আমরা দেখতে ভুলে যাই নানান কাজে, সারা সংসারের মধ্যে ওই দেখো সারদামা বসে আছেন, তিনি বলছেন নিজের দোষ আগে দেখো, নিজের দোষ দেখা ভীষণ দরকার, আমরা সেটি ভুলে যাই। আমরা নানান কাজ নানান কর্তব্যের মধ্যে মনে করি নিজেদের কত চালাক, কত কর্তব্য করছি, কত কথা মনে রাখছি, কত কিছু কাজ করছি, কিন্তু ভেবে দেখো তো একটু, ভাবলেই দেখবে আমরা কত বোকা, শত কাজ করছি, তোমার কথা চিন্তা করছি না, তোমার কথা মা ভাবছি না, সে জায়গায় আমাদের গিলটি হয়ে যাচ্ছে। আমরা কি করছি, পুজোর বেলায় একটা টাইম কিন্তু যখন আড্ডায় বসছি, ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা পার হয়ে গেল ঘড়ি দেখে, চলো আরো 1 ঘন্টা হাতে আছে, আড্ডা দিয়ে যাচ্ছি, সময় কাটাচ্ছি, তার বেলা আমরা করতে পারছি। আচ্ছা মনে রেখো, আমি কিন্তু এই কথার মাঝে আরেকবার মন্ত্রটি বলে দেবো, তাড়াহুড়ো করে তখন বলেছি, হয়তো বা মন্ত্রটা ভালো শোনা হয়নি, আমি আবার মন্ত্রটি বলে দেবো, তোমরা অপেক্ষা করো, কথার মাঝে আমি এই কথাটা কমপ্লিট করে নিই, বলে দেবো। দুর্গাপুজো মানে মহালয়ার থেকে দুর্গাপুজো কালীপুজো পর্যন্ত কি মন্ত্র কি ক্রিয়া করলে তোমরা মনোবাসনা পূর্ণ করতে পারবে, তোমাদের মনের আশা পূর্ণ হবে, আর সেই মনের আশা পূর্ণের যেভাবে ক্রিয়া করবে তার বিষয়েই কিন্তু আমি এখন বলছি। অর্থাৎ মনটাকে কন্ট্রোল করা, মন্ত্র করছি আমরা, মন্ত্রর প্রধান কাজ হলো মনটাকে নিজের কন্ট্রোলে আনা, ওই জন্য প্রাণায়াম করা, ওই জন্য
যোগাসন করা, মনটাকে নিজের কন্ট্রোলে আনা, সেটাই আমরা করি না, বাকি সব করি। অনেক আয়োজন, ঢাক বাজছে, কাঁসর বাজছে, ঘণ্টা বাজছে, মাইক বাজছে, অনেক মন্ত্র হচ্ছে, কিন্তু মনটা কি নিজের মধ্যে আছে? মনটাকে ঠিক ঈশ্বরের চরণে রাখতে পেরেছি নাকি মনটা অন্য জায়গায় রয়েছে? এখানকার পরেই কলকাতায় যেতে হবে, কলকাতায় গিয়ে এই কাজ করতে হবে, এই অফিসে যেতে হবে, একে ফোন করতে হবে, এটা করতে হবে, পুজো করছি আর এই চিন্তাগুলো করছি, সেরকম করলে ঈশ্বর কী করে কৃপা করবে বলো? কারো কারো কৃপা করে, তোমরা যখন ধরো এসে আমার কাছে বলো অমুকের কত ভালো হলো, তমুকের কত ভালো হলো, আমি এত ঠাকুরকে ডাকছি আমার কেন ভালো হচ্ছে না? সব সময় সব কথা চেম্বারের মধ্যে বলা সম্ভব হয় না, অল্প সীমিত টাইমের মধ্যে অনেকজনকে দেখতে হয়, সেই কারণের জন্য বলা হয় না। আর তাই আমি বলি যে অনুষ্ঠান শুনবে বলে দেবো, সেই কারণে বলা যে দেখো বাপু মনটাকে কি তোমরা ঠিক করো, আগে মনটাকে ঠিক করো, আমি বলে দেবো তোমাদের ক্রিয়ার কথা, মন্ত্রের কথা, উচ্চারণের কথা, নিয়মের কথা বলে দেবো, তোমরা পেন খাতা নিয়ে রেডি থাকো আমি বলে দেবো, কিন্তু মন্ত্র যখন করবে তখন সেই মায়ের চিন্তা সংকল্প করে দেবে তোমার জীবন থেকে, তোমার দিনের থেকে কিছুটা অংশ ঈশ্বরকে দেওয়ার জন্য, সেই ঈশ্বরকে সমর্পণ করে দেবে, সেই টাইমটা আর অন্য কারো নয়, শুধু ঈশ্বরের, তোমাতে আর ঈশ্বরেতে আর কোনো যুক্ত থাকবে না। অনেক স্ত্রীদের অভিযোগ শুনেছি স্বামী সময় দেয় না, অনেক স্বামীদের অভিযোগ শুনেছি স্ত্রী সময় দেয় না, স্ত্রী কাজে ব্যস্ত, স্বামী কাজে ব্যস্ত, আমাকে সময় দেয় না, আমার সেই জন্য ভালো লাগে না। ঈশ্বর যদি বলো তো তোমাদের কাছে অভিযোগ করে যে আমাকে সময় দেয় না, ওর ভালো করবো কি? ওর বাড়ি করে দেবো, ওর চাকরি করে দেবো, আমার থেকে চাইছে কিন্তু আমার সময় দিচ্ছে না। এই অভিমান যেমন তোমাদের রয়েছে সংসারী জগতে, আমার ছেলে সময় দেয় না, ছেলে এসে বউয়ের সঙ্গে গল্প করে ইত্যাদি, নানান রকমের মেয়ে সময় দেয় না ইত্যাদি, কিন্তু তুমি কি সময় দাও ঈশ্বরকে? তুমি যদি একদম ঈশ্বরকে সময় দাও তাহলে আর তোমাকে কে সময় দিল না দিল সে ভাবনা ভাববার তোমার টাইম থাকবে না। তাই প্লিজ তোমাদের কাছে বলছি, এই এই যে আমরা নবদুর্গার পুজো করব, নবরাত্রির ব্রত করব, এদিন থেকে তোমরা যে যে রূপে পারো, দেখো কে কি খেলে, কে কি পড়লে, কে কি পোশাক পরে আছো, কে কি খেয়েছো, আমি ওই দিকটা একদম দেখি না, কারণ শরীরম আদ্যম খলু ধর্ম সাধনা, আমরা ধর্ম করব, আমরা নবগ্রহের পুজো করব, আমরা জপ তপ করব, যদি শরীর না ভালো থাকে, জপ করতে গিয়ে উপোসের ফলে মাথার যন্ত্রণা, জপ করতে গিয়ে উপোসের ফলে গা হাত পা কাঁপছে, বুক ধরপড় করছে, মন তো বাপু তাহলে সেখানে চলে গেল, নিজের শরীরের ভেতর চলে গেল, ঈশ্বরের কাছে রইল। তাই মনটাকে কন্ট্রোল করার জন্য আগে সেটাকে শেখো, এক মনে পুজো করা, দেখবে লেখা থাকে অনেক জায়গায় এক মনে মন্ত্র উচ্চারণ করো, এক মনে এ করো। আমরা তো সবাই জানি মন তো একটাই, কিন্তু না, মন দুটো, নিজেকে বিশ্লেষণ করে দেখো, নিজের ভেতরে দুটো মন সর্বদা কাজ করে, একটা মন পড়াশোনা করছে, একটা মন বন্ধুদের কাছে রয়েছে, মন চলে যাচ্ছে, যার জন্য কি পড়ছে, পাতা পেজটা উল্টে গেলে, বেশি বাতাস আসলে যদি পেজটা উল্টে যায় আর মনে করতে পারবে না কোন অধ্যায়টা পড়ছিলে, কোন প্যারাগ্রাফটা পড়ছিলে মনে করতে পারবে না, কেন পারবে না, মন দুটো, একটা মন বন্ধুদের কাছে চলে গেছে। পড়াশোনা করো, কাজ করো, যে যা খুশি করো না কেন, কেউ তোমার কাছে কেউ কোনো কাজের কথা বললো, তোমার পিতামাতা গুরুজন আদেশ করলো কেউ কিছু, এই তুই কিন্তু কাজ থেকে এসে বা এই সময় কিন্তু এই এই কাজগুলো করে দিস, তুমি তখন তাকে হ্যাঁ বলে দিলে, পরে ভুলে গেলে, কেন ভুলে গেলে, মন দুটো, যখন তিনি বলছিলেন তোমাকে কিছু কাজের কথা, তোমার তখন মন অন্য জায়গায় চলছিল, অন্য জায়গায় যাচ্ছিলো, সেই কারণে তুমি কিন্তু কথাটা ধ্যান দিয়ে শোনোনি। এক মনে যদি শোনো, এই জীবনে এই পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ হতে পেরেছে, দুটো মনকে যারা এক করতে পেরেছে, দুটো মন মানে তোমার আমার দুটো মন, এ কথা বলছি না, একই শরীরের মধ্যে দুটো ভাব কাজ করে, দুটো ক্রিয়া করে, দুটো মনের কাজ করে, দুটো গতি কাজ করে, একটা আমি এখানে কথা বলছি, একটা এই মুহূর্তে আমি চলে গেলাম জগন্নাথ ধামে, চলে গেলাম সেখানে পুরীতে, চলে গেলাম জগন্নাথ ধামে, তাহলে মন চঞ্চল, মন ওখানে চলে গেল, আবার মন এখানে কথা বলছে, সেই কথার খেই হারিয়ে যায়। তাই মনটাকে কন্ট্রোল করতে, এই নিয়ে পুজো টুজো মিটে যাক একবার, ভালো করে সবিস্তারে আজকে তোমাদের কাছে আবেদন, তোমাদের কাছে বলা, নবরাত্রি করা খুব কঠিন কাজ, খুব কঠিন ব্রত, যারা করতে পারছে, তোমরা যারা করতে পারছো না তাদের কাছে পুজো দেবে, তাদের কাছে পুজো দিলেও তোমাদের অনেক মঙ্গল হবে। আর এই নবরাত্রির থেকে প্রমিস করো, মনটাকে কন্ট্রোল করে ধ্যান করো, জপ করো, গুরুর থেকে দীক্ষা নিয়েছো, গুরুর নাম আগে জপ করে নিয়ে তারপরে ধ্যানে বসো, জপে বসো, মনটাকে কন্ট্রোল করে, মনটাকে নিজের মধ্যে নিয়ে এসে, সেই মনটাকে নিজের মধ্যে নিয়ে এসে আজকে কিভাবে তোমরা, আমি লিখে নেবে, আমি এখন বলে দেবো, ধীরে ধীরে এক মনে ঠিক মতন করে লিখবে, এবং নবরাত্রি মানে মহালয়ার পর থেকে এক তারিখ থেকে, অক্টোবরের এক তারিখ শনিবার, সেই দিন থেকে তোমরা এটিকে করতে থাকবে, এই নবরাত্রির সময় করলে ভীষণ ভালো কাজ হবে। এটি হচ্ছে দেখো বিধি, বিধি মানে নিয়ম, নিয়ম কী কী করতে হবে, পান একটি, ধান আঠাশটি, সাদা তিল আঠাশটি, লিখছো নিশ্চয়ই, ধীরে ধীরে বলছি, পান একটি,
ধান 28টি, সাদা তিল 28টি, ডালিম গাছের ডাল 3 টুকরো, 1 ইঞ্চি করে ডালিম গাছের ডাল 3 টুকরো, চাঁপা ফুলের কুঁড়ি 3টি, চাঁপা ফুল স্বর্ণ চাঁপা ফুল তার কুঁড়ি 3টি জোগাড় করবে, রক্তকরবী ফুল 7টি, রক্তকরবী ফুল ফুলের দোকান আগে থেকে বলে রাখবে, কিনতে পাওয়া যাবে অনেক জায়গায়, গাছও আছে সংগ্রহ করতে পারবে, রক্তকরবী ফুল 7টি, মেটে সিঁদুর 7টি কড়ি, একটুখানি মেটে সিঁদুর নেবে তাতে তিল তেল দিয়ে গুলবে, 7টি কড়ি, 7টি কড়িতে মেটে সিঁদুরের 1টি করে বিন্দু দেবে, দূর্বা 28টি, 1টি লক্ষ্মী চুবড়ি, দশকর্মা ভাণ্ডারে গিয়ে বললে লক্ষ্মী চুবড়ি কিনতে পাওয়া যাবে, লাল রঙের দিয়ে মোড়া থাকে, লাল রঙের বস্ত্র দিয়ে মোড়া থাকে, তাতে কড়ি দেওয়া থাকে, সেইটাকে বলা হয় লক্ষ্মী চুবড়ি, সেই লক্ষ্মী চুবড়ির ভেতরে এই জিনিসগুলো রাখবে। আবার বলে দিচ্ছি, হাতে সময় আছে, পান 1টি তার মধ্যে রাখবে, 1টি প্রথমে 1টি রেকাবিতে, পুজোর রেকাবিতে 1টি পান রাখলে, তার উপরে ধান রাখবে 28টি, সাদা তিল 28টি, ডালিম গাছের ডাল 3টি, চাঁপা ফুলের কুঁড়ি 3টি, রক্তকরবী ফুল 7টি একসঙ্গে রাখলে, এবং একটু মেটে সিঁদুর তার মধ্যে দিলে, 7টি কড়ি, কড়ির মধ্যে তিল তেল দিয়ে মেটে সিঁদুরের 1টি করে টিপ দিলে, 28টি দূর্বা তার মধ্যে রাখলে, কোথায় রাখলে, 1টি লক্ষ্মী চুবড়ির মধ্যে এগুলোকে ভরে রাখলে, রেখে সেই লক্ষ্মী চুবড়িটিকে হাতের মধ্যে নিলে, নিয়ে এই মন্ত্রটি পাঠ করবে, আমি ধীরে ধীরে বলছি, তোমরা আস্তে আস্তে লিখে নাও, সেটি হচ্ছে ওম হ্রিং ক্লিং ওয়িং ওম হ্রুং ওম নমো মহিষাসুরমর্দিনী স্বাহা, মানে মা দুর্গাকে বলা হচ্ছে, মহিষাসুরমর্দিনী স্বাহা, লিখলে তো। এবার একটু বলি, এই ওঙের অনেক বড় ব্যাখ্যা আছে, হ্রিঙের অনেক বড় ব্যাখ্যা আছে, দুর্গার বীজ মন্ত্র হচ্ছে হ্রিং, হ্রিং বলা মানে মা দুর্গা বলা হয়ে যাচ্ছে, ক্লিং মানে কালীর বীজ মন্ত্র, ক্লিং বলা হচ্ছে মানে মা কালীর কথা বলা হয়ে যাচ্ছে, মা কালীর স্তব হয়ে যাচ্ছে, ওয়িং মানে সরস্বতীর বীজ মন্ত্র, এখানে মা সরস্বতীর আরাধনা হয়ে যাচ্ছে, ওম মানে শিবের বীজ মন্ত্র বলা হয়ে যাচ্ছে, হুং তারামায়ের বীজ মন্ত্র বলা হয়ে যাচ্ছে, আবার ওম আবার মানে শিবের মন্ত্র বীজ মন্ত্র বলা হচ্ছে, তারপরে 1টি নমো বলে নমস্কার জানিয়ে মহিষাসুরমর্দিনী স্বাহা, এই মন্ত্রের যে কি মহিমা, যে করেছে সে বুঝেছে। আমি বলছি মন প্রাণ দিয়ে এই মন্ত্রটি পাঠ করো, মনোবাসনা পূর্ণ, যে কোনো মনোবাসনা পূর্ণ, আশা পূরণ, ইচ্ছা পূর্ণ, তোমার যে ইচ্ছা তাই, যদি সৎ ইচ্ছা হয় সেই ইচ্ছাগুলো পূরণ, শত্রু দমন, আশা বাসনা পূর্ণ, সব কিছু করতে পারবে, নবরাত্রির থেকে শুরু করবে, এই নবরাত্রির থেকে শুরু করে চলবে, যখন সন্ধি পুজোর সন্ধিক্ষণ তখনও করবে, অষ্টমীতে করবে, নবমীতে করবে, এইভাবে চলতে থাকবে, মহালক্ষ্মী পুজোর দিনে করবে, এইভাবে চলতে থাকবে, মা কালীর পুজোর রাত্রির অবধি, অমাবস্যা অবধি চলতে থাকবে, মানে 1 অমাবস্যার পর দিন থেকে আর 1 অমাবস্যা অবধি চলতে থাকবে, তারপরে এগুলিকে গৃহে রেখে দেবে, দেখবে মনোবাসনা পূর্ণ অবশ্যই হবে। আমাকে যারা দায়িত্ব দিয়েছ তাদের কাজ আমি করছি, কিন্তু যারা দূর দূরান্তরে আছো তাদের জন্য আমি এই মন্ত্রটি বলে দিই। এবং সত্যি কথা বলতে কি, পুজোর সময় ক্ষণমাত্র থেকে আমরা একটি অসাধারণ উপহার পেলাম, তাই বলি আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। হ্যাঁ বন্ধু, যতদিন বাংলার জ্যোতিষ জয়নি ক্ষণমাকে স্মরণে রাখবো, ব্যাস মনের কথা বলে যেতেই হবে এখন চলে, কিন্তু আবার আসবো চলে, ঠিক সময় হলে সকল মনের কথা দেব বলে, কিন্তু এখন সময় হয়েছে বলে যাচ্ছি চলে। বহু আসানি আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো।